মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে আমার, মুসিবতে না পাই ই মুসিবতে ই করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হয়ে যায় উপারে হাসরে, আরে তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ এ কেমনে হব পার, কবরে কি হবে আমার, কবরে আমার প্রিয় ভাইয়েরা দিলটাকে একটু নরম করে দেন, রব্বুল আলামিন আসমানটাকে ধ্বংস করে দিবেন, আমার আল্লাহ জমিন ধ্বংস করে দিবেন, পাহাড়গুলি গো ধ্বংস হয়ে যাবে, তারকাগুলি ধ্বংস হয়ে যাবে, চন্দ্র ধ্বংস হয়ে যাবে, আপনার সূর্য ধ্বংস হয়ে যাবে, সব যখন ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ আপনার ফেরেশতা আজরাইলকে ডেকে ডেকে বলবেন, ও আজরাইল বলো তো দেখি রে আজরাইল এই পৃথিবীর মধ্যে আর কে কে বেঁচে আছে, এবার আজরাইল করুন কণ্ঠে আমার মালিককে ডাক মারবে, রব্বুল আলামিন ও আল্লাহ তুমি এবং আমরা কিছু সংখ্যক সম্মানী ফেরেশতারা ছাড়া আর এই পৃথিবীতে কেউ বেঁচে নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে, এবার আমার আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইলকে বলবে, আজরাইল তুমি এবার এক এক করে সম্মানিত ফেরেশতাদের জান কবজ করো, কিতাব সাক্ষী দে হযরত আজরাইল আলাইহিস সালাম, এবার সম্মানিত ফেরেশতাদের এক এক করে গো জান কবজ করতে শুরু করবে, আজরাইল ইসরাফিলের জান কবজ করবে, মিকাইলের জান কবজ করবে, থাকবে শুধু আপনার একজন সম্মানিত ফেরেশতা, তিনি হচ্ছেন জিবরাইল, এবার আমার আল্লাহ জানার পরেও প্রশ্ন করবে, এ আজরাইল আর কে কে রে বাকি আছে, বলবে আল্লাহ গো আপনি এবং আমি আর জিবরাইল ছাড়া আর কেউ বাকি নাই, সবাই ধ্বংস হয়ে গেছে, এবার আমার আল্লাহ বলবেন, ও আজরাইল তুমি জিবরাইলের জানটাকেও কবজ করে নাও, আমার প্রিয় ভাইয়েরা জিবরাইল এমন একজন ফেরেশতা যিনি ছিলেন সমস্ত ফেরেশতাদের লিডার, কোরআনে যাকে বলা হয়েছে রুহুল আমিন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আমাকে যখন এই পৃথিবী থেকে আমার আল্লাহ আরশে আজিমে নিয়ে গেলেন, প্রথমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, তারপরে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, সাত আসমানের উপরে যাওয়ার পরে একটা বর্ডার রয়েছে, এই বর্ডারের নাম হচ্ছে গো সিদরাতুল মুনতাহা, জুড়ে বলেন সুবহানাল্লাহ, আমার প্রিয় ভাইয়েরা নবী বলেন ওই জায়গাতে যাওয়ার পরে জিবরাইল আমাকে ডাক দিয়ে বলে, নবী গো নবীজি আমি আর গো নবীর সামনে যেতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ যদি আমি সামনে যাই তাহলে গো নবী আমার সমস্ত নূরের পাখাগুলি জলে পুড়ে সারকার হয়ে যাবে, জুড়ে বলেন আল্লাহু আকবার, আমার প্রিয় ভাইয়েরা রহমাতুল লিল আলামিন বলেন এ পৃথিবীর মানুষ শুন আমি নবীরে ওই জিবরাইলকে সিদরাতুল মুনতাহায় দেখেছি, এত বিশাল আকৃতি এত বড় যে জিবরাইল বলে একটা দিক হচ্ছে মাশরিক আর একটা দিক হচ্ছে মাগরিব, গোটা তামাম দুনিয়ার সাগর পানি যদি জিবরাইলের মাথা দিয়ে ডালা হয় বলে পা পর্যন্ত পৌঁছানোর আগে আগে সমস্ত সমুদ্রগুলি সাগরগুলি নদীগুলি খাল বিলের পানিগুলি শুকায় যাবে, জুড়ে বলেন আল্লাহু আকবার,
আল্লাহু আকবার ইয়া রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ আমার প্রাণের ভাইয়েরা নবী বলে রে উম্মত আমার আল্লাহ তাআলা জিব্রাইল সম্পর্কে বলবে আজরাইল কি আজরাইল রে জিব্রাইলের জানটাকেও খবস করে নাও জিব্রাইল ওরে হাই পাবে না আজরাইল জিব্রাইলের জানটাকেও খবস করবে জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা গো এবার আমার আল্লাহ জানার পরেও আজরাইলকে জিজ্ঞাসা করবে আজরাইল বলো তো দেখি আর কে কে রে আজরাইল বাকি আছে আজরাইল এবার করুণ কণ্ঠে ডাক দিবে রব্বুল আলামিন ও আমার আল্লাহ একমাত্র আপনি আর আমি ছাড়া কোন মানুষ কোন ফেরেশতা কোন জিন কেউ বাকি নাই কেউ বেঁচে নাই সবাই ধ্বংস হয়ে গেছে এবার আমার আল্লাহ আজরাইল কে বলবেন আজরাইল তুমি তোমার জানটা রে খবস করো হাদিস শরীফে এইভাবে আসে রব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন মউত ইয়া মালাকুল মউত জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আজরাইল নিজের জান যখন নিজে খবস করতে শুরু করবে কিতাব সাক্ষী দেয় গো চোখের পানি গুলি ফালাইয়া কাঁদবে আর আমার রবকে ডাক দিবে আল্লাহ আগে যদি জানতাম গো জান খবস করা এতটা কষ্ট একটা মানুষের ভিতর থেকে জান বাহির করা এতটা কষ্ট আল্লাহ জীবনে কোনো দিন আমি মালাকুল মাউত হতাম না আমি কোনো দিন এই দায়িত্ব তোমার কাছ থেকে নিতাম না ও রব্বুল আলামিন এত কষ্ট কিভাবে মানুষকে দিয়া গো আমি জান খবস করেছি আগে জানলে গো আমি কোনো দিন এই দায়িত্ব নিতাম না এবার আজরাইল চটপট করে করে নিজের জান খবস করবে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে উল্লেখ করে বলবেন ইয়া দুনিয়া আইনা সিজারুক এ দুনিয়া তোমার গাছগুলি কোথায় ইয়া দুনিয়া আইনা জিবালুকি তোমার মধ্যে যে পাহাড়গুলি ছিল এই পাহাড়গুলি কোথায় জুড়ে বলেন না সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলবেন ইয়া দুনিয়া আইনা জাব্বারি ও দুনিয়া তোমার মধ্যে যে স্বৈরাচাররা ছিল যারা ক্ষমতা পাইয়া গো জুলুম করত দুর্বলদের উপরে আজকে তারা কোথায় নিস্তব্ধ হয়ে যাবে কোনো কোনো উত্তর আসবে না কারণ পৃথিবীতে আর কেউ নাই পৃথিবী নাই সব কিছু ধ্বংস হয়ে গেছে আসমান ধ্বংস হয়ে গেছে সূর্য ধ্বংস হয়ে গেছে চন্দ্র ধ্বংস হয়ে গেছে তারকাগুলি ধ্বংস হয়ে গেছে পাহাড়গুলি ধ্বংস হয়ে গেছে সমুদ্রগুলি ধ্বংস হয়ে গেছে আজরাইল নাই ইসরাফিল নাই মিকাইল নাই কেউ নাই আল্লাহ যখন এই কথাগুলি বলবেন ইয়া দুনিয়া বলে যখন আমার আল্লাহ বলবেন কোনো আওয়াজ আসবে না এক পর্যায়ে আমার আল্লাহ বলবেন এ দুনিয়া বলতো আজকের এই বিশাল রাজত্বের মালিককে চিল্লায় পড়েন সুবহান রব্বুল আলামিন বলবেন আজকে এই বিশাল রাজত্বের মালিককে তখন এমনিতে আওয়াজ আসবে আমার আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কহ্হার আজকে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার রাজত্ব জুড়ে বলেন সুবহান কেউ থাকবে না একাকার হয়ে যাবে দুনিয়াতে এইভাবে কত দিন কতদিন যে যাবে এটা একমাত্র আমার মালিকই জানে জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা এইভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় হাসরের মাঠটাকে কায়েম করবে কিয়ামতের ময়দানটাকে আমার আল্লাহ কায়েম করবে এ পৃথিবীর মানুষ ওই কিয়ামতের ময়দানে আমরা সবাই গড়তে হবে যারা মরে গিয়েছিল যাদেরকে আমরা কবর দিয়েছি কবর থেকে সবাই উঠতে হবে রব্বুল আলামিন বলেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত কবরে যাদেরকে রাখা হবে সবাইকে এইভাবে কবর কিয়ামতের ময়দানে তুলে দিবে জুড়ে বলেন সুবহানাল্লাহ এখন আমি আপনাদেরকে একটা চমৎকার হাদিস শোনাবো আশা করি হাদিসটা শোনার পরে আপনাদের খুবই ভালো লাগবে এবং আখেরাতের জন্য কিছু চিন্তা ঢুকবে জুড়ে বলেন না মারহাবা কারা কারা শুনবেন একটু হাত তুলেন আর একটু জুড়ে নারে তাকবীর নারে রিসালত আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন আমরা নবী জিন পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল আমরা নবী মদিনার দুলি বালি মোরে মাদিন
রে নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা নবী জিন পাগল আমরা মদিনার আমার জিকির নবী নবী দো ছকে মদিনার সবি আমার জিকির নবী নবী দো ছকে রে নবী প্রেমে দিয়ে দেব নবী দেব জীবনের সকল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার দুলি বালি মোরে মাদি নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা গল আমরা নবীজির পাগল আমার প্রিয় ভাইয়েরা রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে কিভাবে ওই কঠিন হাশরের ময়দানে তুলবে নবী বলেন উম্মত কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মানুষগুলিকে তিনটা ভাগে ভাগ কইরা কিয়ামতের ময়দানে তুলবে জুড়ে বলেন সুবহানাল্লাহ কয়টা ভাগ করে জুড়ে বলেন কয়টা ভাগ করে আলোচনা কি ভালো লাগে না খারাপ লাগে চলবো না যেতাম গা চলবে তো ইনশাল্লাহ আমি যে কথাগুলি কইতেছি এগুলা কি সরকারি না দরকারি আরো জুড়ে বলেন সরকারি না দরকারি আমরা দেশে তখন বক্তা সাহেবের অভাব নাই কথা ঠিক কিনা বক্তা এখন আলী আলী মাশাআল্লাহ বক্তার অভাব নাই কিন্তু কোরআন হাদিস থেকে কথা বলার বক্তার খুবই অভাব আছে কথা বলেন ঠিক কিনা এতক্ষণ পর্যন্ত কথা যে বলছি মন করা কিছু বলছি বানায় কিছু বলছি যদি রেফারেন্স চান দিতে পারবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই কোরআন নিয়ে আসেন প্রত্যেকটা করা কথা কোরআন থেকে বলছি কোরআন থেকে কুট করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কিভাবে সংগঠিত করবেন কিভাবে এই পৃথিবীটা ধ্বংস করবেন কিভাবে আসমান ধ্বংস করবেন জমিন ধ্বংস করবে আপনার পাহাড় ধ্বংস করবে সূর্য ধ্বংস করবে চন্দ্র ধ্বংস করবে তারকা ধ্বংস করবে সমুদ্রগুলি ধ্বংস করবে এক একটা আয়াত পরে পরে আপনাদেরকে শোনাচ্ছি কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার কিন্তু আরেকটা মাহফিল আছে যেন বেশি সময় আমি আপনাদেরকে দিতে পারবো না আর অল্প সময় দিয়ে ইনশাল্লাহ বিদায় নিয়ে চলে যাব আমি আপনাদের গ্রামের পাশেই থাকি বলেন তো কোথায় থাকি চিনি আমার দেখি কেউ বলছিলাম মনে হয় মাশাল্লাহ সবাই চিনেন আমি থাকি আপনাদের কালিকাপুর বাজারে ঠিক আছে এই জন্য আমি আপনাদের ঘরের মানুষ আপনাদের কাছের মানুষ আমি আপনাদের উপকারের জন্য কিছু কথা বলবো ঠিক আছে প্রিয় ভাইয়েরা তো বলছিলাম আল্লাহ নবী বলেছেন মানুষগুলিকে কিয়ামতের ময়দানে তুলবে কয়টা ভাগ করে তিনটা ভাগ করে তিনটা ভাগের দৃশ্য তিন রকম হবে তিনটা ভাগের দৃশ্য তিন রকম হবে আমরা শুনি কিভাবে আল্লাহ তাআলা মানুষগুলিকে হাশরের ময়দানে তুলবেন আমার প্রিয় ভাইয়েরা রহমতের নবী বলেন উম্মতের কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মানুষগুলিকে কবর থেকে তিনটা ভাগে তুলবে প্রথম নম্বর ভাগ এই মানুষগুলিকে আমার আল্লাহ তাআলা উঠের মধ্যে আরোহণ করাইয়া কিয়ামতের ময়দানে তুলবে কথা আমার একটা স্মরণ হয়ে গেছে আল্লাহর নবীর হাদিস যেহেতু এটা শাবান মাসে এই জন্য বলতে হয়েছে আমার নবী বলেন এই শাবান মাসে যদি গো কেউ তিনটা রোজা রাখে কয়টা রোজা আরো জুড়ে বলেন কয়টা রোজা এখন কোন মাস চলতেছে শাবান মাস চলতেছে শাবান মাসের পরে গো একটা মাস আমাদের জন্য বরকতের মাস আসতেছে মাগফিরাতের মাস আসতেছে রহমতের মাস আসতেছে একটু জবান খুলে বলেন এই মাসের নাম কি কত যুবক কত মুসলমানের সন্তান এই রমজান মাসেও রোজা রাখে না প্রকাশ্যে বিড়ি টানে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা মায়ার নবী বলেন উম্মসুন কিয়ামতের কঠিন ময়দানে তুমি যদি শাবান মাস তিনটা রোজা রাখো আল্লাহর নবী বলেন বাআসাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিম মিন নুকিল জান্নাহ রব্বুল আলামিন তোমারে উঠের উপরে আরোহণ করাইয়া কবর থেকে উঠাইয়া আমার আল্লাহ তোমারে জান্নাতে ঢুকাইয়া দিবে জন্য শাবান মাসে তিনটা রোজা আমরা রাখতে চাই কি চাই না আমার প্রিয় ভাইয়েরা রহমতের নবী বলেন এই কিয়ামতের ময়দানে
আমার আল্লাহ প্রথম শ্রেণীর মানুষগুলিকে বাহনে চড়াইয়া কিয়ামতের ময়দানে তুলবেন দুই নাম্বার শ্রেণীর মানুষগুলিকে আমার আল্লাহ তারা কবর থেকে হেঁটে হেঁটে কিয়ামতের ময়দানে উঠবে তিন নাম্বার শ্রেণীর মানুষগুলিকে আমার আল্লাহ উটের উপরে আরোহণ করাইয়া কিয়ামতের ময়দানে তুলবে না রব্বুল আলামিন ওই হেঁটে হেঁটে কিয়ামতের ময়দানে তুলবে না তিন নাম্বার শ্রেণীর মানুষগুলিকে আমার আল্লাহ তাআলা এত কঠিন ভাবে গো হাশরের ময়দানে তুলবে দেখি মানুষেরা বুঝতে পারবে এটা জাহান্নামী এটা কাফের এটা ফুজ্জার এটা ফাসেক কোরআন মানে নাই হাদিস মানে নাই নবী বলে তাদেরকে কিভাবে তোলা হবে মায়ার নবী বলে রে উম্মত দুইটা ঠ্যাং উপরে থাকবে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ দুইটা পা থাকবে উপরে আপনার কফালার নাকের মধ্যে বর করে গো কিয়ামতের কঠিন ময়দানে উঠবে জুড়ে বলেন নাউজুবিল্লাহ আমার প্রিয় ভাইয়েরাই এই আমার বন্ধু কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে এত ভয়াবহ হবে কিয়ামতের ময়দানের বিভীষিকাটা এত ভয়ঙ্কর হবে রব্বুল আলামিন বলেন মানুষগুলি যখন কিয়ামতের ভয়াবহতা দেখবে যখন মানুষগুলি দেখবে হাশরের ময়দানটা কায়েম হয়ে গেছে তার আগে যখন আসমানটা ভেঙে ভেঙে পড়বে তারকাগুলি ছিটকে ছিটকে পড়বে সূর্য ধ্বংস হয়ে যাবে চন্দ্র ধ্বংস হয়ে গেছে তারপরে পাহাড়গুলি দুলার মতন উড়ে গেছে এই দৃশ্য যখন দেখবে রব্বুল আলামিন বলেন ওই দৃশ্যগুলি দেখে কত গর্ভবতী মা পেটের মধ্যে পাঁচ মাসের বাচ্চা ছয় মাসের বাচ্চা সাত মাসের বাচ্চা আট মাসের বাচ্চা এই কঠিন ভয়ঙ্কর যখন ইসরাফিল প্রথম সিংহার মধ্যে ফুৎকার দিবে জমিনে এত জোরে ধাক্কা মারবে নবী বলে এক ধাক্কাতে ওই গর্ভবতী মা কোন দিকে প্রসব করে ফেলবে টের পাইবে না জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা গো আমরা জানি একজন মা যখন সন্তানকে প্রসব করে এত কষ্ট হয় নবী বলে রে উম্মত এত রক্ত মার শরীর থেকে যায় এ পৃথিবীর মানুষ যুবকের দল শুনো কোন পুরুষ কোন নারী যারা মা হয় নাই তারা কোনোদিন বুঝবে না গো সন্তান প্রসব করা যে কত যন্ত্রণার কত ব্যথা সহ্য করতে হয় কত রক্ত তাকে দিতে হয় কত মা সন্তান প্রসব করার সময় চিল্লায় চিল্লায় কান্দে কত মা অজ্ঞান হইয়া জমিনে পড়ে যায় কত মা ব্যথা সহ্য করতে না পাইরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় কথা বলেন ঠিক কিনা এজন্যই তো রহমতের নবী তো জাহানের নবী বলে এই উম্মসুদ কোন মা যদি সন্তান প্রসব করার সময় ব্যথা সহ্য করতে না পেরে গো দুনিয়ার জমিন থেকে গো বিদায় নিয়ে চলে যায় ওই যাওয়াটা সাধারণ কোনো যাওয়া হয় না নবী বলেন ওই যাওয়াটা শহীদের যাওয়া হয় জুড়ে বলেন সুবহানাল্লাহ আর কোন কোন মা যদি এই কষ্ট সহ্য কইরা সন্তান প্রসব করতে পারে রে আমার নবী বলেন একটা মুজাহিদ যেমনি ভাবে হাশরের ময়দান থেকে গাজী হইয়া তার ঘরের মধ্যে চলে আসে ঠিক তেমনি ভাবে গো মাকে আমার আল্লাহ গাজীর মর্যাদা দিয়ে দিয়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমার আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা কিয়ামতের কঠিন বিভীষিকা এত ভয়ঙ্কর হবে রে এত ভয়ঙ্কর হবে একটা মা কোন দিকে সন্তান প্রসব করে দিবে ফের পাইবে না সন্তানকে ফালাইয়াই দৌড় মারবে চিল্লায় পড়েন আল্লাহু আকবার তারপরে আমার আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষ শুধু তাই নয় কিয়ামতের বিভীষিকা দেখা কঠিন মুহূর্তগুলি দেখা যখন জমিন তাকে ধাক্কা মারবে একটা মা সন্তানকে দুধ পান করাইতেছে ওই যখন কিয়ামতের বিভীষিকা যখন হয়ে যাবে কঠিন মুহূর্ত যখন চলে আসবে ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবে আমার প্রিয় সন্তানটাকে দুধ পান করাইতেছে জমিনটা ধাক্কা লাগা সন্তানটা জমিনে পড়ে যাবে টের পাইবে না সন্তানের কথা ভুলে যাবে সন্তানকে দুধ খাওয়ানোর কথা ভুলে যাবে জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা নবীকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ এই যে কিয়ামত সংগঠিত হবে পৃথিবীটা ধ্বংস হবে এই পৃথিবীর ব্যবস্থা সম্পূর্ণ তছনছ হয়ে যাবে নবী কই সময়টা কতটুকু
আমরা তো সাধারণত মনে করতেছি মনে হয় অনেক সময়, ঠিক কিনা বলুন? আমরা সাধারণত একটা ঘর ভাঙতে গেলে কতদিন সময় লাগে, কথা বলেন ঠিক কিনা? যদি হাতুড়ি দিয়ে ভাঙি কমপক্ষে 3 দিন, কথা বলেন ঠিক কিনা? কমপক্ষে কয় দিন? 3 দিন। আমি আজ থেকে প্রায় 7 বছর আগে একটা ঘর ভাঙছিলাম, বুঝছেন, একটা বিল্ডিং যে কোনো কারণে ভাঙা হয়েছিল। তো ওই ঘরের একটা ফিলার আমি ভাঙছিলাম, আমার পুরো স্মরণ আছে। এই ফিলারটা ভাঙতে আমার লাগছিল প্রায় 4 দিন। কয়দিন লাগছিল? 7 দিন। তো এই আসমানটা এত বড় বিশাল আসমান, একটা নয় দুইটা না, আল্লাহ বলেন খলাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি, 7টা আসমান 7টা জমিন বানাইছে, এত বিশাল আসমান যে আসমানের মধ্যে আল্লাহ সূর্য ফিট করে রাখছে। বলে এই সূর্যটা কত বড়? পৃথিবীর চাইতে 9 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। পড়ুন, আর এক একটা তারকা কত বড়? বলে 200 থেকে 300 সূর্য খেয়ে হজম করে ফেলতে পারবে এরকম অসংখ্য গণিত তারকা আমার আল্লাহ তাআলা গ্যালাক্সির ভিতরে তৈরি করে রেখে দিয়েছেন। জোরে বলে এগুলা যে চিটকে চিটকে জমিনে পড়বে, সূর্যগুলি যে ধ্বংস হবে, একাকার হয়ে যাবে, তারপরে আসমানগুলি কাতাই সিজিল লিলিল কুতুব, বইয়ের পৃষ্ঠার মতন একটার উপরে আরেকটা পড়ে তছনছ হয়ে যাবে, কতদিন সময় লাগবে? আমরা তো মনে করতেছি মনে হয় অনেক সময় লাগবে না। শুনুন রাসূলুল্লাহ কি বলেন, আমার মায়ার নবী বলেন উম্মতের কিয়ামতের সময়টা এত অল্প হবে। বলে একটা মানুষ ঘর থেকে কৃষি কাজের জন্য আপনার মাঠে যাবে আর বাড়িতে ফিরতে পারবে না, এই সময়ের ভিতরে আমার আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবে। অন্য হাদিসে রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিনের নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলে কতটুক সময়ের ভিতরে কিয়ামত হবে, আমার মায়ার নবী বলেন এই যে আমরা চোখের পাতি ফালাই, ফালাই কি ফালাই না? নবী বলেন পাতি ফালানোর জন্য পাতিটাকে আপনার উপরে তুলবে, নিচে লামাইতে পারবে না, এর ভিতরে কিয়ামত হয়ে যাবে। আহা, গার ফিরে যা, এদিক থেকে ওদিক চাওয়া যাবে না, এর ভিতরে কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। মাশাআল্লাহ, মুজিব মিডিয়া নাকি? মাশাআল্লাহ, ঠিক আছে। এর ভিতরে কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। আমরা একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا আমি আসব, আমার কাছে ফাওয়ার বাড়ছে এখন, সভাপতি যিনি আজকের মাহফিলে উনি আমার ফিট হাতে এসে কইছে মাশাআল্লাহ সুন্দর হইতেছে, মারহাবা বলুন। আমার কিন্তু গলা আজকে বলানো রে, বউ মনে মনে ভাবছিলাম মারতি ছায়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে যে মাহফিলটা মোটামুটি আর 10 দিন আগে একটা প্ল্যান দিছিলাম, একটা বয়ান দিব, কিন্তু আফসুস গলাটা এটা আল্লাহ মালিকের ইচ্ছা একটু সমস্যা হয়ে গেছে, এই জন্য কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে। আপনারা অবশ্যই শুনতেছেন, কথা বলেন ঠিক কিনা? যারা আমার আলোচনা শুনেছেন আপনারা জানেন আমি খুবই